রংপুরে পীরগঞ্জে চাকরি দেওয়ার নামে জালিয়াতির মাধ্যমে প্রায় কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে র‍্যাব ৩ এর সহায়তায় পুলিশের যৌথ অভিযানে জেনারেল হক নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রতারক জেনারেল পীরগঞ্জ থানা সদর ইউনিয়নের চককরিম গ্রামের জয়নাল আবিদিনের ছেলে। পুলিশ জানায়, জেনারেলের বিরুদ্ধে ঠাকুরগাঁও, নীলফামারী জেলাসহ পীরগঞ্জ থানায় ১২টি পৃথক গ্রেপ্তারি পরোয়ানায় থাকায় দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। একসময় সে বিভাগীয় কমিশনারের অফিসে চতুর্থ শ্রেণী কর্মচারী পদে চাকুরি করার সুবাদে বিভিন্ন জনের কাছে অভিন্ন কৌশলে চাকুরি দেওয়ার নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। একসময় বিষয়টি প্রকাশ হলে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। ভুক্তভোগীরা ওই প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। সে বলছে যে তোমার ছেলে চাকরি দেব, আমার টাকা দেন। তো টাকা আগে নিয়ে আসলো ১.৫ লাখ, তারপরে নিয়ে আসলো ৫০,০০০, তারপরে ফির আগে দেওয়া আসলো ৫০,০০০, পরে ফির আবার নিল ২০,০০০। মানে লোকজন ধরার মতো নাই বিধায় বলি আমার ছেলের এএসআই পোস্টে চাকরি হয়েছে। শেখ হাসিনার কার্যালয়ে যে লোক নেবে গোয়েন্দা বিভাগে, এই ঢোকাবাজি দিয়ে আমার টেটা কানেছে। সেপাই পদে লোক নিছে, আমার ছেলে রিটায়ার টিকার পরে ও আমাকে বলে যে বিভাগীয় কমিশনার স্যার আমার ওই বোর্ডে থাকবে, আপনি টাকা দেন, ইনশাল্লাহ আপনার চাকরি না হয় তখন কথা বলেন আমাকে, ১০০% গ্যারান্টি দিই। আমার তো ওই ১২ লক্ষ টাকা দিছে। আমি একজন ভুক্তভোগী। ওই হচ্ছে আমার হচ্ছে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ওখানে একটা পোস্টে চাকরি দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ৫,৯০,০০০ টাকা নিয়েছে। পুলিশ জানায়, চাকরি দেওয়ার নামে সে কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তার বিরুদ্ধে এমন আরো কোনো অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকার সর লোকজনের নিকট বিভিন্ন ধরনের চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন লোকজন সর লোকজনের নিকট বিভিন্ন পরিমাণ টাকা নেয়। আমাদের কাছে এ পর্যন্ত মোট থানার রেকর্ড আছে ১১টা নর্মাল সিআর ওয়ারেন্ট আর একটা সাজা ওয়ারেন্ট। এই মোট ১২টা ওয়ারেন্টের ভিত্তিতে আমরা তাকে দীর্ঘদিন যাব খোঁজাখুঁজি করছিলাম। তো খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে বেশিরভাগ সময়ে ঢাকার বিভিন্ন এলাকায় দেখা যায়। আমরা তাকে বিভিন্ন সময় চেষ্টা করা হয়, কিন্তু সে অতি চতুর্থ, যার জন্য তাকে ধরা যায় না। পরবর্তীতে আমরা র‍্যাব ৩ এর সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করি। এ থাকলে নতুন বা পুরাতন যেগুলোই থাক, যদি ডকুমেন্টস থাকে বা তারা আমাদের কাছে আসুক, আমরা তাদেরকে যথাযথ আইনি পরামর্শ দেব অথবা মামলা রেকর্ড করব। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, ABN ২৪। ইজি বাই ইলেকট্রনিক্স, এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টারনেট ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল। স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড, পীরগঞ্জ, রংপুর।